গাইজ দেখো এখানে কিন্তু শুরু হয়ে গেছে জল ঢালা। হে গাইজ ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আজকে এসে গেছি আমাদের ঘাটালের যে ভূতনাথ, দাসপুরের ভূতনাথ, সে ভূতনাথের মন্দির। তোমাদেরকে চড়কের সময় এই মন্দিরের কিছু মুহূর্ত দেখিয়েওছিলাম। তো আজকে ঘাটাল থেকে কিন্তু এই মন্দিরে জল ঢালতে আসার যে ব্যাপারটা সেটা অনেকটাই তোমাদেরকে দেখাবো, আর জল ঢালা ঢালছে সবাই সেটাও দেখাবো লাইন করে, ঠিক আছে? তো এখানে আর তারকেশ্বরের মতন অত ভিড় তো নেই, তবু যতটা আছে সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো গাইজ। দেখো ঘাটালের যে জল ঢালার যে অনুষ্ঠান, এটা ঘাটালের কুশপাতা, কুশপাতার থেকে কিন্তু যাচ্ছে এরা সবাই মিলে একদম ভূতনাথের মাড়ক, ঠিক আছে, যেটা দাসপুরের ভূতনাথ। তো দেখো গাইজ মানুষের ভিড়টা দেখো, প্রচুর লোক কিন্তু যাচ্ছে, মানে তারকেশ্বরের মতন হয়তো অতটা নয় কিন্তু তাও কিন্তু ভালোই ভিড়, তাই না? তো দেখতে থাকো গাইজ, আশা করি মজা তো অবশ্যই পাবে। তো ভূতনাথ বাবা তো অবশ্যই জাগ্রত বাবা, ঠিক আছে? এটা কিন্তু কুশপাতা, কুশপাতা বাস স্ট্যান্ডের যে রাস্তাটা থেকে এলআইসি মোড় দিয়ে ঢুকছে ওই রাস্তাটাই এটা। তো দেখো গাইজ, মানে মানুষের মধ্যে একটা আনন্দও আছে, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, এটাই কিন্তু শেষ সোমবার শ্রাবণ মাসের, তাই জন্যেই কিন্তু সবাই জল ঢালার অনুষ্ঠানটাকে মানে ধরে রাখার চেষ্টা আর কি, মানে যারা এখনও ঢালেনি তারাই কিন্তু যাচ্ছে। তো দেখো, আর এখানে দেখো গাইজ সবাই কিন্তু নাচ করছে একদম বক্সের তালে তালে, হ্যাঁ, খুব সুন্দরভাবে নাচ করছে। আর এই হচ্ছে ভূতনাথের মাড়ক, আমাদের ভূতনাথ বাবা, ঠিক আছে? প্রায় 500 বছরের মন্দির এটা, তোমাদেরকে চড়কের সময় তো দেখিয়েছিলাম। তো দেখো অনেকেই কিন্তু এসেছে, হয়তো তারকেশ্বর বাবার মতন অতটা ভিড় নয় আমাদের গ্রামের মন্দির, ঠিক আছে? তো দেখো ঘাটালের অন্তর্গত এই ভূতনাথ বাবা একদম, তোমাদেরকে চড়কের সময় তো প্রায় এই ভূতনাথ বাবার সব কিছুই দেখিয়েছিলাম। তো দেখো এখানে বাঁকটা দেখো গাইজ, বাঁকটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে, দারুণ বাঁক একদম, ঠিক আছে? তো দেখো এখানে আরও পুণ্যার্থীরা আসছে একদম বক্স বাজিয়ে একেবারে নাচ করতে করতে, ঠিক আছে? তো দেখো সবার মধ্যেই কিন্তু একটা আনন্দ উপভোগের ব্যাপার আছেই, ঠিক আছে, জল ঢালতে যাওয়ার আনন্দ, ঠিক আছে, মাথায় চড়া রোদ তাও কিন্তু সবাই আনন্দের সহিত বেরিয়ে যাচ্ছে জল ঢালার জন্যে। তো গাইজ দেখো এখানে কিন্তু নন্দীজি বসে আছে একদম সুন্দর, এখানে সবাই জল ঢালছে। গাইজ দেখো এখানে কিন্তু শুরু হয়ে গেছে জল ঢালা। চলো এবার মন্দিরের ভেতর বাবা ভূতনাথের কাছে প্রবেশ করা যাক। তো দেখো গাইজ সবাই কিন্তু এখানে জল ঢালার উদ্দেশ্যে ধূপ মোমবাতি থেকে শুরু করে সব কিছু জ্বালছে। তো দেখো গাইজ দেখো এখানে কিন্তু সবাই লাইন দিয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য, দেখো একদম সুন্দরভাবে কিন্তু শৃঙ্খলার সঙ্গে লাইন দিয়েছে। তো এই যে বাবা দেখো একদম সুন্দরভাবে বাবার মাথায় সবাই জল ঢালছে একদম নিজের মতন করে, হ্যাঁ, কোনো ভেদভাব নেই, একদম নিজের মতন করে জল ঢালছে সবাই, ঠিক আছে? তো দেখো আর এখানে দেখো লাইনটাও বেশ বড়ই, ভেতরে মন্দিরের ভেতরে প্রায় গোল করে রাউন্ড করে আর কি। আর দেখো এই হচ্ছে বাবার মন্দির, ঠিক আছে, এ হচ্ছে বাবার মন্দির, ওকে। তো গাইস এই হচ্ছে বাবার পুকুর যেটাতে চড়ক কাট আছে, তো এটা তোমাদেরকে দেখিয়েওছিলাম,
ঠিক আছে। তো দেখো গাইস, পুরো ভূতনাথের মন্দিরটা দেখালাম, একটু আমার দেরি হয়ে গেছে আসতে, কারণ ভিড়টা অনেকটা কমে গেছে, কারণ অনেকটাই ভিড় ছিল, তো একটু দেরি হয়ে গেছে। যাই হোক, যতটা আছে ততটা দেখে দেখালাম। যদি ভালো লাগে, যদি মনে হচ্ছে থাকে, তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করে সাবস্ক্রাইবটা করে দিও, এটুকুই, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।